সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম বাংলাদেশ ব্যাংকি তাহলে মাফিয়া ঋণ খেলাফিরা ঢুকবে প্রশ্ন রুহুল কবির রিজভির প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ অধিকার নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তাহলে কি বাংলাদেশ ব্যাংকে মাফিয়া এবং ঋণ খেলাফিরা ঢুকবে প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এরপর জানিয়ে দেব বিএনপির উপর নানা কায়দায় নিপীড়ন করছে সরকার অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাব উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে একশো ষোলো কোটিপতি প্রার্থী জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান টিআইবি এদিকে দুই বোনকে হাতুড়ি দিয়ে পেটানো ছাত্রলীগ নেতা পায়েল বহিষ্কার পাবনার জমজ বোনকে রড এবং হাতুড়ি দিয়ে পেটানো দেয় চাকমোহর পৌর ছাত্রলীগের সভাপতি আলিপ ইয়ামিন পায়েলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবারে জানাবো বিশ্ব সংবাদ রাইজির হেলিকপ্টার বিধ্বস্ত কোনো আরোহী বেছে নেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে দুর্ঘটনায় কবলিত হেলিকপ্টারের কোনও আরোহী আর বেছে নেই ইন্নালিল্লাহি অনাইল্লাহি রাজুন সোমবার বিশ সেমে ইরানের রাষ্ট্র টেলিভিশনের বড়াতে এমন তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলো এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি তাহলে কি যুক্তরাষ্ট্রের কোনো কারসাজে আছে ইব্রাহিম রাইসিকে মৃত্যুর ঘটনার পিছনে এটি তদন্ত সাপেক্ষে হয়তো জানা যাবে হেলিকপ্টার দুর্ঘটনার পর এখন পর্যন্ত কোনো এ বিষয়ে তথ্য আমাদের হাতে আসেনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বাংলাদেশ ব্যাংকে কি তাহলে মাফিয়া এবং ঋণ খেলাফিরা ঢুকবে প্রশ্ন রিসভির বিএনপি সিনের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসফে আহমেদ বলেছেন বাংলাদেশ ব্যাংকই একেবারে রেস্টেড ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টও যদি বৈধ মানুষ যেতে চায় তাহলে তাদের তো কোনো অসুবিধা হয় না আর বাংলাদেশ ব্যাংক তো জনগণের আমানত রক্ষাকারী প্রতিষ্ঠান এটা তো সব সবসময় অ্যাকাউন্টেবিলিটির মধ্যেই থাকবে যেখানে সাংবাদিকেরা তো যেতে পারে সাংবাদিকেরা তো দুবাই বাড়ি করেনি তারা কেউ মালয়েশিয়া কানাডা বাড়ি করেনি বাংলাদেশ ব্যাংকে যদি সাংবাদিকেরা ঢুকতে না তাহলে কি মাফিয়ার সন্তান ঋণ খেলাফিরা ঢুকবে প্রশ্ন রেখেছেন তিনি সাংবাদিকেরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে না কেন সাধারণ সম্পাদক এমন এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন রিজভি দেশের অর্থনীতি চিত্র তুলে ধরে বিএনপির এই নেতা বলেন দেশের অর্থনীতি এখন কৃষ্ণ নারীর মুখে লিপস্টিক দেওয়ার মতো প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার উধাও করে দেওয়া হয়েছে এখন তলানির দিকে আসছে বৈদেশিক রিজার্ভ তেরো বিলিয়ন ডলার আছে সরকারের হাতে যারা সচেতন জনগণ বিজ্ঞ মানুষ তারা বলছে তা নয় আসলে সাত থেকে আট বিলিয়ন ডলার রয়েছে এর মধ্যে বিদ্যুৎ খাতের পাওনা পরিশোধ করতে হবে চার বিলিয়ন ডলার ডলার তো তলানিতেই রুহুল কবির এসপি বলেন আমরা তো একটা শূন্য গহবরের ভেতর যেন বসবাস করছি আমাদের পায়ের নিচে মাটি নেই কিসের উপর দাঁড়িয়ে আছি তা তো নিজেরাই বলতে পারব না শুধু ব্যাংক থেকে বারো হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে এটা আমার বক্তব্য না এটা সিপিডির বক্তব্য আমাদের জিডিপির বারো শতাংশ নাই এটা ভাবা যায় এটা কল্পনা করা যায় বিরানব্বই হাজার কোটি টাকা শুধু ব্যাংক খাত থেকে লোপাট হয়ে গেছে এ সময় তিনি আরো বলেন আজকে ঋণ খেলাপি এক নম্বর এক লক্ষ লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা এক আর্থিক প্রতিষ্ঠান বলছে যে এদেশের নব্বই শতাংশ হচ্ছে ক্ষমতা খ্রিস্ট লোকেরা দু সাল ছিল বাইশ হাজার কোটি টাকা একটি দেশের উন্নয়ন মানে তো সব দিক থেকে উন্নতি আমাদের আর্থিক অবস্থা সচ্ছল ব্যাংকগুলো ভায়াবেল আমরা ব্যবসা চরম উৎকর্ষতা লাভ করছি এমন তো না দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে রুহুলকবির রিজভি ভি বলেছেন মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন বর্জনের জন্য আপনাদের নেতাকর্মীরা জনগণের কাছে যাচ্ছেন আহ্বান জানাচ্ছেন লিপলেট বিতরণ করছেন বর্জনের যে প্রস্তুতি সেটা সমান তালে চলছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ভোট বর্জনের জন্য যে আহ্বান জানিয়েছেন সেটাও ব্যাপকভাবে সারা পেয়েছে সাধারণ মানুষ মনে করে এই ডামি সরকারের অধীনে নির্বাচনে যা মানে গণতন্ত্রের বিরুদ্ধে যাওয়া সত্য এবং ন্যায়ের বিরুদ্ধে যাওয়া আমাদের দৃঢ় বিশ্বাস যে প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপে নির্বাচনেও জনগণ বর্জন করবে অনুষ্ঠানে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারিফ হোসেন সো সম্পাদক মশুকুর রহমান মাসুক কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল শো কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন বিএনপির উপর নানা কায়দায় নিপীড়ন করছে সরকার বক্তব্য মির্জা ফখরুলের তাদের ক্ষমতা ধরে রাখতে বিএনপি এবং এর নেতাকর্মীদের নানা কায়দায় নির্যাতন নিপীড়ন শুরু করেছে বলে অভিযোগ করেছেন তিনি রোববার মে সন্ধ্যায় বিএনপির সদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক বিবৃতিতে সব অভিযোগ করেন তিনি এর আগে দুপুরের রাজধানী নয়াপল্টনে থানায় একটি মামলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশাক হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এই বিবৃতি দেন মির্জা ফখরুল বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন গোটা দেশটা এখন মগের মুলুকে পরিণত হয়েছে সাতই জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলকারী আমি শাসক গোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর নানা কায়দায় অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন শুরু করেছে আর এ ধরনের অপকর্মের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে না পারে মিথ্যা মামলায় বিএনপির নেতা কর্মীদের জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করা যেন আওয়ামী প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে ইসাক হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ সেই কর্মসূচির নিরবিচ্ছিন্ন অংশ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং অবিলম্বে মামলা প্রত্যাহারপূর্বক ইস্টাক হোসেনের নিঃসত্ব মুক্তির জোর আহ্বান জানাচ্ছি এদিকে পৃথক বিবৃতিতে অবিলম্বে ইস্টাক হোসেনের মামলা পূর্বক তার নিঃসত্ব মুক্তির জোর আহ্বান জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে একশো কোটি প্রতি প্রার্থী বলছে টিআইবি উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপেও প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের বেশিরভাগ ব্যবসায়ী এই ধাপে অংশ নিয়ে নিতে যা প্রার্থীদের মধ্যে সাতাংশ শতাংশ প্রার্থী পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করে বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি উপজেলা চেয়ারম্যান পদে সত্তর দশমিক একান্ন শতাংশ এবং ভাইস চেয়ারম্যান পদে আটষট্টি দশমিক তিয়াত্তর শতাংশ প্রার্থী ব্যবসায়ী এবার লড়ছেন একশো ষোলো জন কোটি প্রার্থী প্রথম ধাপে ১৩ জন সংসদ সদস্যের আত্মীয় স্বজন অংশ নিয়েছিলেন এবার দ্বিতীয় ধাপে সেটি বেড়ে সতেরো জনে দাঁড়িয়েছে সংস্থা ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রার্থীদের বিশ্লেষণ করে সব তথ্য জানিয়েছে উপজেলা পরিষদ নির্বাচন দু হাজার চব্বিশের দ্বিতীয় ধাপে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণের তথ্য তুলে ধরতে টিআইবি রোববার উনিশে মে রাজধানীর ধানমন্ডি সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে একশো ষাটটি উপজেলায় নির্বাচন হবে নির্বাচন কমিশন থেকে একশো চেয়ারম্যান পদে পাঁচশো নিরানব্বই জন ভাইস চেয়ারম্যান পদে ছয়শো উনআশি জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচশো তেইশ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন দ্বিতীয় ধাপের ভোট হবে একুশে মে অর্থাৎ আগামীকাল টিআইবির বিশ্লেষণ থেকে দেখা যায় দ্বিতীয় ধাপে চেয়ারম্যান প্রার্থীর সত্তর দশমিক একান্ন শতাংশই নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচিত করেছেন দ্বিতীয় সর্বোচ্চ বারো দশমিক সতেরো শতাংশ পেশাদ হিসেবে দেখিয়েছেন কৃষিকাজকে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে আইনজীবী চার পার্সেন্ট এবং শিক্ষক রয়েছেন চার পার্সেন্ট একইভাবে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীও প্রায় আটষট্টি দশমিক তেয়াত্তর শতাংশ নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় করিয়েছেন নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের বান্ন শতাংশই গৃহিণী গৃহস্থলীর কাজকে পেশা হিসেবে দেখিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ উনত্রিশ শতাংশ ব্যবসায়ী পরের অবস্থানে রয়েছে শিক্ষক এবং kişi zipi ইরানের প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত কোনো আরোহী বেছে নেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারের কোনো আরোহী বেছে নেই সোমবার মে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত এমন তথ্য জানিয়েছেন তুর্কি বার্তা সংস্থা আনাদুলো এর কিছুক্ষণ আগে আনাদুলো জানিয়েছে রাইসিকে নিয়ে দুর্ঘটনায় কবলিত হেলিকপ্টারটির খোঁজ পাগেছে গেছে তুরস্কের আকিনসি ড্রোন ইউএভি দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করেছে উদ্ধারকারী দল ওই থেকে মাত্র দুই কিলোমিটার দূরেই ছিলেন অল্প কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে পৌঁছাবেন এর আগে গতকাল রোববার উনিশে মে দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান পূর্ব আজারবাইজানের গভর্নমন মালেক রহমতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুখপাত্র আয়তুল্লাহ মোহাম্মদ আলী আল হাসেম ছিলেন এই ঘটনার পর থেকে উদ্ধার অব্যাহত রয়েছে উদ্ধার কাজে ইরানের সঙ্গে যোগ দেওয়ার কথা জানিয়েছে বেশ কয়েকটি দেশ এছাড়াও বিশ্বনেতারা ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন